বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আছো না? হ্যাঁ, তা আমি এখন কাটবো, কি কাটবো জানো তোমরা? তোমরা জানো বন্ধুরা, আমি কাটবো এঁচোড়। এই যে বটি নিয়ে নিয়েছি, দেখেছো বটি একদম চুনা দিয়ে মেজে মেজে কি চকচকা করেছে, দেখেছো? আর এই যে আমার কাঁঠাল, এই যে কাঁঠাল, কাঁঠালটা দেখেছো, দেখেছো বন্ধুরা? এই কাঁঠাল দেখি কাটি, কাটছে না, এত বদমাইশ কাঁঠাল, এই কাঁঠাল তো কাটছে না। হ্যাঁ, এই কাঁঠাল কাটছে না, আবার চেষ্টা করি। হ্যাঁ বন্ধুরা, কাঁঠালে আমি কাটবো না, কাঁঠালে কাটবো না। হুম, থাকলো তোর বটি, থাকলো তোর কাঁঠাল, আমি কাটবো না। দাঁড়াও বন্ধুরা, একটু চেষ্টা করি। হ্যাঁ, আবার বটিটা নিয়ে নিলাম, আবার এই কাঁঠালটা কাটার চেষ্টা করি। হ্যাঁ, এই যে কাঁঠালটা না খুব শক্ত, দাঁড়া চেষ্টা করি। ও, আমারই ভুল, আমারই ভুল, কাঁঠালটা বেশি করে মাংস ছাড়িয়ে ফেলতে হবে। আচ্ছা, মাংস যদি ছাড়িয়ে ফেলি তাহলে কাঁঠালের মাংস তো সব চলে গেল, তাই না? কাঁঠাল আবার কবে থেকে মাংস হলো বন্ধুরা? তোমরা শুনেছ কাঁঠাল মাংস হয়? আমরা তো জানি কাঁঠাল কাঁঠালই হয়, কাঁঠাল যে মাংস হয় এটা তো জানি না বন্ধুরা, যে কাঁঠাল মাংস হয়। আমি জানি কাঁঠাল কাঁঠালই হয়। হুম, তো কেউ বলে কাঁঠালের সবজি, কেউ বলে ইঁচড়ের সবজি, যখন ছোট থাকে তখন ইঁচড় বলে, আর নাহলে তো কাঁঠাল, তাই তো? মাংস হয় এটা জানতাম না। এবার থেকে দাঁড়াও, হ্যাঁ, ওই আমার ভেড়া স্বামীটা আছে না, ভেড়া যাকে আমি ভেড়া বানিয়ে রেখেছি, যাকে আমি ভেড়া বানিয়ে রেখেছি, জান পুচে ভেড়া বানিয়ে রেখেছি, যাতে আমি যা কব তাই শোনে। দেখো না, সারা সপ্তাহ কাপড় ছেড়ে রাখি না, দেখেছো না? সারা সপ্তাহ কাপড়, সেই একদিন ছুটি পায় না সেই দিনের জন্য সব রেখে দিই, সেইগুলো সব আমার ভেরুটা ধোবে, আমার ভেরুটা, আমি দাপট করে বলি, বুঝেছো? আমার ভেরুটা ওই কাপড়গুলো সব ধোবে, বুঝতে পেরেছো? হুম, ওর জন্যই তো ভেড়া বানিয়ে রেখেছি। তোমরা কি আর জানো গো আমি কেন ভেড়া বানিয়ে রেখেছি? হুম, আমি একটা রুমাল ধুতে গেলে আমার এত কষ্ট হয়ে যায়, এত কষ্ট হয়ে যায়, তোমাদের আর কি বলবো জানো, প্রচণ্ড কষ্ট হয়, প্রচণ্ড কষ্ট হয়। তার জন্য আমার ভেড়াটাকে দিয়ে আমি সব ধোয়াই, আমার কাচ্ছা পিরা, আমার ম্যাক্সি সব, আর বিছনার চাদর, এই কোল বালিশের কভার, আর বালিশের কভার, আর পর্দা, ও ও আমি ছাড়ো সে কথা তাও বলি, হ্যাঁ, ও আমি বছরে একবার ধুই, বছরে। নিশ্চয় তোমরা পর্দাগুলো দেখে বুঝতে পারো, আমার কোল বালিশের কভারটা দেখে বুঝতে পারো, তারপরে আমার বালিশের কভারটা দেখে বুঝতে পারো, তাই না, যে আমি বছরে একবার ধুই, তাও কাকে দিয়ে? মেডকে দিয়ে। ওই যে আমার শ্বশুর, না শ্বশুর শাশুড়ি কবো না, ভেরুর মার বাবারে আবার ভালো শ্বশুর শাশুড়ি কবো, ওই যে বুড়ো আছে না, বুড়ো আর বুড়ি দুটো, ওই দুটো, ওই দুটোর বাড়িতে যে কাজ করে না, সেই কাজের মাসিকে দিয়ে আমি বছরে একবার ধোয়া, রোজ রোজ থরি না পয়সা দেবো ধোয়ার জন্য। হুম, আমার ম্যাক্সি কাচ্ছা বিরা না হয় আমার বরকে দিয়ে ধোয়ায়, ওগুলো ধোয়ার জন্যে বাবা আমি রোজ পয়সা দিতে পারবো না, ওগুলো ধোয়ার জন্যে বছরে একবারই ঠিক আছে। সে চিমটি দিলে নোংরা ওঠে, আর যা খুশি তাই হোক, ঠিক আছে না? দেখছো রে বাবারে কত নোংরা উঠছে, কত, তাও কিন্তু আমি কি করব জানো তো, বছরে একবারই ধোবো, একবারই। হুম, তোমাদের পিন্ডি না চটকালে আমার হবে? আমি হলো কি, ঘরের কাজ করি আর না করি, বুঝতে পেরেছো? আমাকে পিন্ডি চটকাতেই হবে তোমাদের, তোমাদের পিন্ডি না চটকি কিন্তু আমি কোথাও যাচ্ছি না। মানুষের পিন্ডি চটকানোই কিন্তু আমার কাজ, আমার কাজ হলো মানুষের পিন্ডি চটকানোর। আর কারো যদি বাচ্চা হয়, আমার কাছে যদি খবর চলে আসে, তাহলে বাবা তার কিন্তু রক্ষা নাই, তার কিন্তু রক্ষা নাই, তার একেবারে ঘেটিটা মুচকিয়ে ধরে ঘেটির রক্তগুলো চুষে খেয়ে মরা বাচ্চাটাকে তার মার কোলে দিয়ে আসে, বুঝতে পেরেছ? এইটা হলো আমার কাজ, এটা আমার কাজ জানো তো। এই একজন না কমেন্ট করেছে আমাকে জানো তো, যে আচ্ছা
উপরে যে দুটো বৃদ্ধা আর বৃদ্ধি থাকে, হ্যাঁ, সেই তোমার ওই কুকুরের অত্যাচার, মানে পশুটার অত্যাচার আর তোমার ঘেউ ঘেউ, এইগুলোতে ওই মানুষ দুটো কী করে ঘুমায়? আরে লজ্জা আছে নাকি? লজ্জা নাই, লজ্জা ছাড়া গাটারে জন্ম না, গাটারে জন্ম তার জন্য। হ্যাঁ, একজন আবার কী লিখেছে জানো তো, যে বাড়ি ভাড়া, বাড়ি ভাড়া নিয়ে আর নাটকটা শেষ হয়ে গেল। আরে নাটক করার মাস্টার আমি, তোমরা কি জানো? হ্যাঁ, তোমরা কি জানো হট করে আমার ভিউজটা কমে গেছে, আর তোমরা ভিউজ দিবা না তাই হয়, ওর জন্যেই আমি এই নাটকটা খেলেছি। বুঝতে পারোনি তোমরা, তোমরা বুঝতে পারলে কি আমার ভিডিওটা দেখবা? দেখবা? দেখবা না, তার জন্য আমি ওই নাটকটা করেছি। আর ওই যে কোল বালিশ দুটো দেখেছো না, কোল বালিশ দুটো, ওইটা তো আমার দরকার ছিল, ওই বালিশগুলো খারাপ হয়ে গেছে বললাম না, একটা বালিশ একদম খারাপ হয়ে গেছে, তার জন্যই তো আমি দুটো কোল বালিশ বানিয়েছি, একটা আমার ওই ভেরু, যাকে আমি ভেরু বানিয়ে দিয়েছি, আর একটা হলো আমার। তাই তোমাদেরকে দেখালাম যে এই বালিশ দুটো বানিয়ে আমি এখন টাটা বাই বাই করবো। কেন? ওই উপরে যে বিদ্যা বৃদ্ধি থাকে না, উনিরা আমাকে ছাঁটাই করছে, ছাঁটাই অনেক আগেই করার দরকার ছিল, তাই না? আসলে আসলে বিদ্যা বৃদ্ধি দুটো ভালো, তার জন্য আমাকে এখনও বিদায় করেনি। তো আচ্ছা, ভেরুকে আজকে কী দিল? ও, টমেটা দিয়ে মাছ, আর সজনে ডাঁটা হচ্ছে সেটা দিয়ে পারিনি, শুধু দই দিয়ে দিচ্ছি, ওটাতেই আমার ভেরু খেয়ে নেবে, আমার উপরে কথা বলবে তাই। কাঁঠাল গাছ থেকে পাইরে দেবে, আবার কাইটে দেবে, তারপরেই আমি রান্না করব, না হলে আমি রান্না করব না। এই তো হলো তো স্বভাব, বুঝতে পেরেছিস? ওই ভেরুর হাতে যদি তুই না পড়ে, তুই শক্ত মানুষের হাতে পড়তি না, তো চলা দিয়ে না, তক্তা চলা দিয়ে তোরে মেরে মেরে না ভূত বানিয়ে দিত, বুঝতে পেরেছিস? উটকি, ও দালাল দিদি, দালাল দিদি, তোমারে মাইরে মাইরে না তক্তা বানিয়ে ফেলতো, বুঝতে পারিস? কাঁঠাল পাইরে দেবে, আবার তোমার কাইটে দেবে, তারপরে তুমি রান্না করবা, তাই না? কাঁঠাল কাটতে পারো না, ও একজনও কমেন্ট করেছে আমাদের এই দালাল দিদিকে, কাঁঠাল কাটতে পারো না, মুখ তো খুব চালাতে পারো, সাব্বাস। যে কমেন্টটা করেছে তাকে অনেক অনেক ধন্যবাদ, সাব্বাস, খুব সুন্দর বলেছো এই দালাল দিদিকে, দালালি করতেও খুব মাস্ত আর মুখ চালালেতেও খুব মাস্ত, বুঝেছ? প্রচুর মাস্ত, এ খুব মুখ চালাতেও পারে আর দালালি করতে তো নাম্বার ওয়ানে আছে গো, দাল নাম্বার ওয়ানে। হ্যাঁ, তো তোমরা যারা যারা কমেন্ট করেছো না, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে সত্যি কথা। ও এই পাপ্পুরি যোগ্য, বুঝতে পেরেছো? ওর পশুটাকে বলছে আমার মতো চোপা কর, আমার মতো চোপা, চোপা কর, আমি যেরকম চোপা করি পশুটাকেও শেখাচ্ছে, কর চোপা, কর চোপা, কর চোপা। আরে আমার অত্যাচারে আর আমার পশুর অত্যাচারে ওই বুড়ো বুড়ি মরে যাক, ওই বুড়ো বুড়ি যত তাড়াতাড়ি মরে তত আমার মঙ্গল, তত আমার শান্তি, আমি ওই পাথর লাগা, মাইবেল লাগানো, ওই টাইল লাগানো ঘরটা আমি যে বাস করবো, সেগুলো তোর বালি, সেগুলো তোর বালি। ওই বুড়ো বুড়ি বৃদ্ধা মরার আগে না মেয়ের নামে রেজিস্ট্রি করে দিয়ে চলে যাবে, সাইন করে দিয়ে চলে যাবে, তুই ঘণ্টা নাড়াবি ঘণ্টা, বুঝতে পেরেছিস? যে একটু টুটা ঘরে থাকিস না সেখানেও স্থান পাবি না, বুঝতে পেরেছিস দালাল? ও দালাল, কাঁঠাল কাটতে পারে না, মুখ চালাতে খুব তো ভালো পারিস, খুব মা, কেন রে তোর মা শেখায়নি কাজ? হ্যাঁ, তোর মা কাজ শেখায়নি, গাড্ডারে ফেলে তোকে জন্ম দিতে পেরেছে, আর তোকে কাঁঠাল কাটানো শিখায়নি, আমরা তো সব কাটতে পারি, যা দিবি ছোলার শাক পর্যন্ত ঘুচুর 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 করে কেটে দেবো, বুঝতে পেরেছি? আর কাঁঠাল তো ইজি রে কাটা, কাঁঠাল কাটার মতন ইজি কাজ কিছু আছে? হাতে একটু তেল লাগাবো, ভটর 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 করে কাটি ফেলবো, মিটে যাবে ঝামেলা, বুঝতে পারিসিস? কাঁঠাল কাটা আসলে গাড্ডারে পড়া মাল না, কী শিখবি তুই বলতো? হ্যাঁ, তোকে তো ভালো বুদ্ধি তো নাই তোর ভেতরে, খালি পরকিয়া পরকিয়া, সাপোর্ট করা সাপোর্ট, নিজে করবো লোক করো, নিজে করো লোক করো, আমি সাপোর্ট করবো, তাই না? আমাকে শুধু পিল্কি ছেড়ে দেবা, পিল্কি, তাই তো?
তো বন্ধুরা, অনেক দিয়ে ফেললাম দালাল কে, তাই না? চলো, ভিডিওটা কেমন লাগলো বলো তোমরা কমেন্ট করে, ঠিক আছে বন্ধুরা? হাই বন্ধুরা, গুড নাইট। এখন অনেক রাত হয়ে গেছে, আমি বসে বসে ভিডিওটা বানালাম, ঠিক আছে, টাটা।